কাপড় রাখতে বলবে। আস্তে আস্তে করে টানবে সবাই। জিতু মুখ বন্ধ করো আবি। তুমি থাকো সাথে বাঁচে পিছনের দিকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সোমাকে দুনিয়া আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোমা, আমি খুব ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো ব্লগটা শুরু করছি রথের দিন থেকে, যেটা অলরেডি চলে গেছে, বাট আমার পোস্টটা একটু দিতে লেট হয়ে গেছে প্রত্যেকবারের মতোই। তো এটাকে দেখো, খুবই কিউটে রিতের বাড়ির ওখানেই বাড়িয়ে। তো কী বলেছে সেটা পরে তোমাদেরকে বলবো। এবার আমরা রথ পালন করেছিলাম রিতার বাড়িতে, কারণ সবাই মানে সব কটা বাচ্চাকে দেখতেই পাচ্ছ আমাদের, তো সব বাচ্চাগুলোকে যাতে বাড়িতে রথ টানতে পারে আর আনন্দ করতে পারে তার জন্য রিতার বাড়িতে রিতে এবার রথ নিয়ে এসেছিল, আর সাথে ছিলাম আমরা সব কটা বান্ধবীরা। তো দেখতেই পাচ্ছ আমাদের রথটা, এটা ছিল সোজা রথের দিন। তো রথ নিয়ে রীতিমতো আমরা একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম, ঘুরতে বলা বলতে বাড়ির সামনে থেকে বেরিয়েছিলাম, কারণ জগন্নাথ বলরাম আর সুভদ্রা ঘুরতে বেরাই, মাসির বাড়িতে যায়। তো সেই রীতিমতো সেইভাবেই চলতে আছে, আর মাসির বাড়ি বলতে ওই রাস্তা দেখছো ওই মোড় পর্যন্ত আমরা যাব, ওখান থেকে আবার ব্যাক ফিরে আসব। এসে মাসির বাড়ি বলতে এখানে আমরা মায়াঙ্কের বাড়ি মানে পিঙ্কির বাড়িতে আমরা রথটাকে রেখে দেব, আবার ঠিক উল্টো রথের দিন ওটাকে নিয়ে আসব। কিন্তু রাস্তায় এই ফুলটাকে দেখেছো কত সুন্দর, তো সব বাচ্চাগুলো খুবই মজা করেছে আমাদের, দেখো মামামও আছে। তো সেই দিনের মজাটা খুবই ছিল। তো আমার ব্লগটা একটু দিতে লেট হয়ে গেছে, তো তার জন্য সেটা প্রত্যেকবারই আমার হয়ে থাকে। তো দেখো আমাদের রথ নিয়ে ঘোড়া হয়ে গেছে, আর রাস্তায় ওটা ঈশিতা গঙ্গা জল দিচ্ছে, তো সেই বরাবর রথ টানা হয় রীতি, মানে যে সমস্ত রীতিনীতি আছে আমি সবটা জানি না, তো যেটুকু দেখেছি আগের দিনই দেখেছি। আর জিতুরও লাইফের ফার্স্ট টাইম রথ টানা বা দেখা, কারণ ও আগে কখনো দেখেনি বা টেনেছে এমন কিছুই নেই। তো আমাদের রথ এখন যাবে মানে মাসির বাড়িতে, রথ সরি সুভদ্রা বলরাম আর জগন্নাথ যাবে এখন মাসির বাড়ি। আর এটা আমাদের মন্নুর অবস্থাটা দেখো, অ্যাকচুয়ালি আমার কথাটা না একটু তুতলে তুতলে যাচ্ছে, আমি ভয়েস ওভারটা দিচ্ছি অনেক দিন পর, রথ অলরেডি পার হয়ে গেছে কিন্তু আমার ব্লগ আর ছাড়া হয়নি। তো এটা ছিল মাসির বাড়ি, এটা হচ্ছে পিঙ্কির ঠাকুর ঘর। তো পিঙ্কির ঠাকুর ঘরে আমরা আমাদের জগন্নাথকে রেখে যাব, আবার ঠিক নিতে আসবো উল্টো রথের দিন যেভাবে নিয়মকানুন থাকে। তো এই যে রথটাকে রেখে চলে যাবো এখন। তো আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, যে দেখো এটা হলো ছাদের পরে ফসল চাষ করেছে আমাদের পিঙ্কি, পুরো ছাদের পরে। ওটা পুঁই শাক দেখতে পাচ্ছ, এটা লঙ্কা দেখতে পাচ্ছ, এটা ডাঁটা শাক দেখতে পাচ্ছ, মানে কি নেই ও ছাদের উপরে, মানে ও এ টু জেড সমস্ত রকম সবজি চাষ করেছে। এটা করেলা উচ্ছে দেখো, মানে এভরিথিং সব কিছু আছে ও ছাদের উপরে, সবজি পুরো মাঠটাই লাগিয়ে দিয়েছে। এটা কুমড়োর লোকি গাছ, ওটা বরবটি না সিম গাছ, এদিকে আবার ডাটা গাছ, ওটা আবার ওদের কুমড়ো গাছ, কিছু না কিছু মানে সব কিছুই আছে, কি কি নেই ওর ছাদের উপরে। তো সব রকমই আছে দেখতেই পাচ্ছ তোমরা। এই
কোনটা গো? এই তো ব্রাহ্মী কিনা দেখতে ব্রাহ্মী শাক এত মোটা হয় না, আমার বাড়ি আছে। আরে এখানে মাটি সার পেয়েছে, ওখানে পাতাগুলো মোটা হয়েছে। হ্যাঁ